নবী আলাইহিসসালাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে অথবা সবাই নিরাপদে থাকবে। দুটো অর্থ হতে পারে মুআফানের, যে ব্যক্তি প্রকাশ্যে অপরাধ করে বা অপরাধকে প্রকাশ করে এই ব্যক্তি ছাড়া। এ হাদিসেরই একটি অংশে নবী আলাইহিসসালাম নিজেই ব্যাখ্যা করেছেন, প্রকাশ্যে অপরাধ বা অপরাধকে প্রকাশ করার একটা পদ্ধতি এটাও যে কোনো অন্যায় করার পরে সেটা আবার মানুষের কাছে কি করা বলে বেড়ানো। একত এটা হলো বেপরোয়া ভাব, আল্লাহর প্রতি তার যে ভয় নাই তার প্রমাণ, কারণ আল্লাহর ভয় থাকলে সে কি করতো না, সে ভয়ে কাঁপতো, কারো কাছে বলে বেড়াতো না। আপনি এ দেশে বসবাস করেন, আপনি একজন প্রবাসী, এদেশে কোনো মানুষকে রাগের মাথায় আপনি হত্যা করে ফেলেছেন, কেউ দেখেনি, কেউ দেখেনি এবং কোনো আলামত প্রমাণ কিচ্ছু নেই, নিশ্চয়ই আপনি সবার কাছে বলে বেড়াবেন না বা কারোর কাছেই আপনি বলবেন না। কেন? কারণ আপনার ভয় আছে যে এটা তো সাক্ষী বানিয়ে রাখলে আমি তো বিপদে পড়তে পারি। তো অন্যায় করার পরে যদি আপনি কারোর কাছে বলে বেড়ান, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওর প্রতি সেরকম ভয় আপনার নাই, বেপরোয়া। আর এটা হলো আরেকটা অন্যায়, অন্যায় করলেন সেটা একটি অন্যায়, আর আল্লাহর প্রতি বেপরোয়া ভাব দেখানো এটা আরেকটা অন্যায়। তাছাড়া কোনো মানুষের কাছে অন্যায়ের কথা বললে ওই লোকটা সাক্ষী হয়ে যায় কিয়ামতের দিন এই অন্যায়ের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য, আপনি নিজেই একজন লোক দাঁড় করে ফেললেন, এটা চরম ভুল। এই জন্য ভাই, কখনো কোনো অন্যায় হয়ে গেলে এটা গল্প করে বেড়ানো, এটা মানুষের কাছে বলে বেড়ানো, এটা ডবল গুণা, ডবল অপরাধ। আমরা অনেক সময় গর্ব করে বলি, কিছু কিছু অন্যায় আছে যেগুলো গর্ব করে মানুষ বলে, এটা উচিত না, বরং এটা শুধু আল্লাহকেই বলা উচিত আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, মানুষের কাছে এটা বলা উচিত না, এটা অন্যায়।